আজকে আমাদের 11 নম্বর ক্লাস, আর ইলাস্ট্রেটর সেকেন্ড ক্লাস। তো এই ক্লাসটাতে আমাদের যে কাজগুলো আছে, লাইন সেগমেন্ট টুল আছে, আর্ক টুল আছে, স্পেরিয়াল টুল, তারপর রেক্টেঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল, তারপরে রোটেট টুল আছে, রিফ্লেক্ট টুল আছে, ব্রাস টুল। রোটেট টুল ইউজ করে আমরা একটা ক্লক ডিজাইন করব, আর ব্রাস টুল ইউজ করে মান্ডালা ডিজাইন করব। এরপর ব্লো ব্রাশ আছে, এরেজার টুল, সিজার টুল, নাইফ টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, তারপরে পাথ ইরেজার টুল, উইথ টুল, ওয়ার্প টুল, আই ড্রপার টুল, টাইপ টুল অ্যান্ড টেক্সট ওয়ার্প। আচ্ছা, তো আজকে মোটামুটি অনেকগুলো টুলস আছে, এবং এই টুলসগুলো মোটামুটি সবগুলোই দরকার হবে যখন আপনারা কাজ করবেন। ফার্স্টে আমরা ইলাস্ট্রেটরে যাচ্ছি, এখান থেকে আমরা একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। তো ফার্স্ট আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুল গুলো দেখে নিচ্ছি। আচ্ছা, তো টুল বারে যখন আপনি আসবেন, এখান থেকে আমরা এখানে একটা লাইনের মতো দেখতে পাচ্ছি, এটাই লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুলের ভিতরে আরো 4টা টুলস আছে, টোটাল 5টা টুলস এখানে। লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল, তারপর স্পেরিয়াল টুল, রেক্টেঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল। তো লাইন টুল দিয়ে আমরা একটা লাইন ক্রিয়েট করে থাকি, আর এই যে লাইনটা ক্রিয়েট করবো, এটা পাথ হয়, অর্থাৎ স্ট্রোক হয়, এটা ফিল কালার অ্যাপ্লাই হয় না। তো আমরা যখন এখান থেকে এভাবে একটা লাইন ক্রিয়েট করি, তো দেখেন ফার্স্টে আমার কিন্তু ফিল এটাতে একটা কালার থাকে। এখানে আমার ফিল কালার দেওয়া আছে এবং স্ট্রোক কালার দেওয়া আছে। আমি যখন লাইন সেগমেন্ট টুল দিয়ে একটা লাইন নিব, তো দেখবেন এটাতে শুধু স্ট্রোকটা অ্যাপ্লাই হয়, ফিল অ্যাপ্লাই হয় না। এভাবে করে আমরা একটা লাইন নিতে পারি, চাইলে স্ট্রোকটা আপনি বাড়িয়ে নিতে পারেন, স্ট্রোকের ইউনিফর্ম আপনি চেঞ্জ করতে পারেন, এখান থেকে ব্রাশ অ্যাপ্লাই করতে পারেন। এভাবে করে আপনি স্ট্রোকটা দিয়ে কাজ করতে পারেন। এখন আপনি যখন লাইন টুলটা নিচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি যখন মাউসের লেফট বাটনে ক্লিক করেন, এখানে কিন্তু আপনি একটা লেন্থ দিয়ে দিতে পারেন। তো দেখেন আমি এখান থেকে কত ইঞ্চি দিব, আমি এটাকে 11 ইঞ্চি দিয়ে নিচ্ছি, যেটা এতটুকু, আর এটাকে আমি 90 ডিগ্রি করব অথবা 360 করে নেব। দেন ওকে, এই সমান ভাবে একটা লাইন ক্রিয়েট হবে। আমার ডকুমেন্টের যেটা সাইজ আছে, উইথটা, এই অনুযায়ী একটা এখান থেকে একটা লাইন ক্রিয়েট করে নিয়েছি। তো লাইন টুলটা আমাদের কাজের ক্ষেত্রে এটা খুবই দরকার হয়। বাকি যে টুলস গুলো আছে, আর্ক টুল, স্পেরিয়াল টুল, রেক্টেঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল, এইগুলো অতটা প্রয়োজন নেই। আপনি যদি আর্ক টুলটা দেখেন, এরকম একটা, এটাও লাইন টুলের মতন কাজ করে, ঠিক আছে। তারপরে আছে, আপনি যখন এটাতে মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, তখন এখানে দেখেন আপনি লেন্থটাকে এক্স অ্যাক্সিস এবং দুই ভাবে দিতে পারেন, এক্স বা ওয়াই অনুযায়ী। তো স্লোপ হলো এটা, এই যে কার্ভ আছে, কার্ভটা কতটুকু হবে, আমরা যদি এটাকে 100% করি, তখন দেখবেন তো এটা স্লোপটা তখন এভাবে হবে, কার্ভ আরো বেশি হবে। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে স্পেরিয়াল টুলটা পাই, এটা দিয়ে আমরা এরকম একটা স্পেরিয়ালের মতো একটা স্ট্রোক আমরা নিয়ে নিতে পারি। এখানে এসে আমরা এখান থেকে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট আছে, এগুলো এক একটা অ্যাঙ্কর পয়েন্ট। আমার এখানে এটার অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে সেগমেন্টতে আছে 10টা, এই যে 10টা সেগমেন্ট হলো, এখান থেকে দেখেন 4টা, 4টা, 8, 9, 10টা, এই 10টা অ্যাঙ্কর পয়েন্ট এখানে সেগমেন্ট। আপনি যদি এখানে 30 করে দেন, তো দেখবেন এটাতে এসে আরো অনেক বেশি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে এভাবে এখান থেকে, আর এটা কিন্তু এটাতে এভাবে ছিল না। এরকম করে আপনি স্পেরিয়াল টুলটা দিয়ে এরকম সেগমেন্ট আপনি বানিয়ে নিতে পারেন। তারপরে আমরা পাই রেক্টেঙ্গুলার গ্রিড টুল।
রেক্টেঙ্গুলার গ্রিড টুল দিয়ে আমরা এরকম একটা রেক্টেঙ্গেল গ্রিড নিতে পারি। এক্ষেত্রে আপনি যদি চান, আমরা এটা হলো উইথ আর এটা হলো হাইট, আমি উইথটা করে দিলাম 8.5 আর হাইট করে দিচ্ছি। আচ্ছা, হাইট হবে আমার এখান থেকে 8.5 আর উইথ হবে 11। এখন এখান থেকে হরিজন্টাল ডিভাইডার্স আছে, এখান থেকে আমরা 5টা নিচ্ছি, আর ভার্টিক্যাল ডিভাইডার এটা 5টা, আমি এটাকে বেশি করে নিচ্ছি, 15 করে নিচ্ছি ভার্টিক্যাল, এই দিক দিয়ে 15 হবে, আর হরিজন্টালটা এই দিক দিয়ে আমার এখান থেকে 10টা হবে। এবার দেখেন, অনেক সময় এরকম আপনি চার্ট করতে হবে যেটা আপনি এখান থেকে করতে পারবেন। এদিক দিয়ে আমি যদি এটা একটু আনগ্রুপ করে আপনাদেরকে দেখাই, আনগ্রুপ করে বাহিরের এই লাইনটা আমরা ডিলিট করে দেব। এবার দেখেন, এখানে 3টা 6 9টা, টোটাল 15টা আছে এখান থেকে ভার্টিক্যাল, আর হরিজন্টাল এখান থেকে 10টা আছে। এরকম আপনি লাইন করে নিতে পারবেন রেক্টেঙ্গুলার গ্রিড ইউজ করে। এরপরে পোলার গ্রিড টুল আছে, এটা দিয়ে এরকম পোলার গ্রিড নিতে পারেন। আপনি যদি মাউসের লেফট বাটনে ক্লিক করেন, এখানে এসে আপনি হরিজন্ট উইথটা কত হবে, হাইট কতটুকু হবে, তারপর কনসেন্ট্রেট ডিভাইডার্স যেটা আছে এটাকে আমি এখান থেকে 10 করে নিলাম, আর রেডিয়াল যেটা আছে রেডিয়ালটা আমি এখান থেকে 5 করি, আমি এন্টার ক্লিক করি। এখন দেখেন, এই যেটা আছে এটা কিন্তু কনসেন্ট্রিক ডিভাইডার্স এটা, আর রেডিয়াল হলো এই যে 5টা এখানে দেওয়া আছে। এখন কাজের ক্ষেত্রে এগুলোর কোনোটিরই প্রয়োজন নেই। যদি লাইন টুলের কাজ করেন, যেটা কিন্তু আমরা পেন টুল দিয়ে করতে পারি, দেখেন পেন টুল দিয়ে এখান থেকে একটা ক্লিক করবেন, শিফট ধরে নিচে এসে একটা ক্লিক করেন, এরপরে মুভ টুলটা সিলেক্ট করেন, দেখেন একটা লাইন কিন্তু হয়ে গেছে। আবার আর্ক টুল নিতে চাচ্ছেন, একইভাবে আপনি এখান থেকে এসে পেন টুলটা নেবেন, দেখেন এটা হলো স্লোপ যখন 50% থাকে, আবার স্লোপ যখন 100% থাকবে তখন আপনি এভাবে এরকম কার্ভ করে নিতে পারেন। জাস্ট এতটুকু নিলাম আমরা এখানে, ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা এভাবে পয়েন্ট গুলো এভাবে অ্যাড করতে পারি। ঠিক আছে, তো এই জন্য আমাদের লাইন টুল বা অন্য যে টুলস গুলো আছে এটার কিন্তু ওভাবে প্রয়োজন নেই। তো কাজের ক্ষেত্রে শুধু লাইন টুলটাই দরকার হয়। এরপর আমরা এখান থেকে দেখব রোটেট টুল অ্যান্ড রিফ্লেক্ট টুল। আচ্ছা, তো রোটেট টুলের কাজ হলো, এটা আমরা বিভিন্ন অবজেক্ট কে, বিভিন্ন টেক্সট কে অথবা বিভিন্ন শেপ কে আমরা রোটেট করতে পারি। তো নর্মালি আমরা রোটেটটা কিন্তু সিলেকশন টুল দিয়ে করতে পারি বা মুভ টুল ইউজ করে আমরা রোটেটটা করতে পারি। তো আমরা একটু দেখে নিচ্ছি, যখন আমি এখান থেকে একটা শেপ নেই, এটার আমি একটা ফিল কালার দিয়ে নিচ্ছি, আমি এখান থেকে সিলেকশন টুল নিলাম, এটা দিয়ে দেখেন আমি রোটেট করতে পারি। এখন এই যে রোটেটটা হচ্ছে, এটা কিন্তু সেন্টার থেকে রোটেট হচ্ছে, এই যে রোটেটটা হচ্ছে এটা সেন্টার থেকে রোটেট হচ্ছে। তো আমি যদি এভাবে রোটেট করি, এই রোটেটটা হবে সেন্টার থেকে। এখন আমি চাচ্ছি এটা থেকে যে কোনো একটা কর্নার থেকে অথবা বাহির থেকে রোটেট করব, তখন কিন্তু আমরা আর সিলেকশন টুল দিয়ে এই কাজটা করতে পারি। এবার দেখেন, এখানে যে শেপটা আছে আমরা এটাকে রোটেট করব, এই রোটেটটা আমরা রোটেট টুল ইউজ করে রোটেট করব। তো এখানে আমরা রোটেট টুল পাচ্ছি, এটা সিলেক্ট করে এখন যখন আপনি রোটেট টুল নিবেন, আমরা কালার চেঞ্জ করে দেখাচ্ছি, দেখেন সেন্টারে কিন্তু একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট আপনি যখন রোটেট করবেন, এখন যদি রোটেট করেন এটা সেন্টার থেকে রোটেট হবে, তবে আপনি যদি এটাকে পয়েন্টটাকে এখানে লেফটে দিয়ে দেন, এই কর্নারে দিয়ে দেন, এখন এই পয়েন্টটা এইটা হবে এখন সেন্টার, এবার রোটেট করলে এই দিক দিয়ে রোটেট হবে। এখন আপনি যদি রোটেট টুলে থাকা অবস্থায় আপনি পয়েন্টটা বাহিরে দিয়ে দিলেন, এখানে দিলাম, দেখেন আমি জুম আউট করে নিলাম, রোটেট করতেছি কোন দিক দিয়ে রোটেট হচ্ছে।
তো এভাবে কিন্তু আপনি রোটেট টুল ইউজ করে আপনি রোটেট করতে পারেন। এটা হলো রোটেট টুলের কাজ। এবার আমরা এখান থেকে একটা ইমেজ আমরা এখানে প্লেস করব। তো প্লেস করার জন্য আমরা আমরা একটা ইমেজ নিয়ে এসে যেখানে একটা ইমেজ সিলেক্ট করে এই ইমেজটাকে এখানে প্লেস করলাম, এটাকে আমরা রিফ্লেক্ট করব। রিফ্লেক্টের কাজ হলো, দেখেন আমি যখন এখান থেকে সিলেক্ট করলাম, আমি এখান থেকে এসে রিফ্লেক্ট টুলটা, তো রিফ্লেক্ট টুলের কাজ হলো আপনি এখানে যখন ক্লিক করবেন তো এভাবে নর্মালি দেখেন রিফ্লেক্ট হচ্ছে। ফার্স্টে এভাবে ছিল, রিফ্লেক্ট করার পর এভাবে হলো। এটা যদি আপনি রোটেট টুল দিয়ে করতেন, দেখেন রোটেট টুলের কাজ এভাবে করে, বাট রিফ্লেক্ট টুলের কাজ হলো আপনি যখন এখান থেকে পয়েন্ট একটা সিলেক্ট করে দিলেন, এবার এই দিকটাতে রিফ্লেক্ট করতে পারে। এটা হলো রিফ্লেক্ট করে। এটা আপনি সরাসরি মাউসের রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্মে চলে যাবেন, এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে চলে আসবে। তো দেখেন এখান থেকে এটা রিফ্লেক্ট হলো। এটা হলো হরাইজন্টাল, ভার্টিক্যাল, আপনি যদি হরিজন্টাল নিতে চান তখন এইভাবে হবে, দেখেন হরিজন্টাল এইভাবে আছে। আপনি আবার অ্যাঙ্গেলে নিতে পারেন, এটাকে এরকম অ্যাঙ্গেলে আপনি নিতে পারেন, ভার্টিক্যাল করে নিলাম। এখন আমি যে ভার্টিক্যাল করবো, এটাকে আমি ওকে করলে এটা শুধু ভার্টিক্যালি রিফ্লেক্ট হবে, আর যদি কপিতে ক্লিক করি তখন দুইটা হবে, এটার রিফ্লেক্টটা একটা কপি হবে। তো দেখেন আমি এটা যদি এখান থেকে মুভ করে নেই, এই যেটা এটা আগে ছিল আর এটা আমি রিফ্লেক্ট করার পর কপি করে এভাবে হবে। এভাবে আপনি রিফ্লেক্ট টুল ইউজ করতে পারেন। এই কাজটা আপনি দেখেন যখন এটা সিলেক্ট করবেন রিফ্লেক্ট টুলে এসে এখানে অল্টার চেপে এখান থেকে কিন্তু আপনি রিফ্লেক্ট করতে পারেন এভাবে, অথবা রিফ্লেক্ট টুলে ডাবল ক্লিক করবেন দেন এখান থেকে এভাবে রিফ্লেক্ট করতে পারেন। আপনি যে কোনো ভাবে এটা রিফ্লেক্ট করতে পারেন। অনেকগুলো ওয়ে দেখালাম, চারটা ওয়েতে আপনি রিফ্লেক্ট টুলটাকে ইউজ করতে পারেন। তো দেখেন আমরা যদি রিফ্লেক্ট টুলটা এখানে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি, এবার এটাকে আমি এখান থেকে দেখেন কাজ হচ্ছে না, কারণ এটা সিলেকশন করা নেই, যার জন্য আমি কিছুই করতে পারতেছি। আমি এখানে দিলাম, এখান থেকে এভাবে রিফ্লেক্ট করে নিলাম, কারণ এটা সেন্টারে আছে, যার জন্য এখন যদি এইটার এই মাঝখানের স্পেস দিয়ে এখানে আবার এটা রিফ্লেক্ট করবে। তো এটা হলো রোটেট অ্যান্ড রিফ্লেক্ট টুলের কাজ। এবার আমরা অন্য একটা কাজ দেখবো, একটা ক্লোক আপনি কিভাবে ডিজাইন করবেন। এটা আমরা একটা লাইন সেগমেন্ট তুল দিয়ে একটা লাইন নিলাম, এটাকে আমি ফিল অফ করে দিয়ে স্ট্রোকটা বাড়িয়ে নিলাম। সিলেক্ট করে আমরা এখান থেকে এটাকে একটু এভাবে থাকে। এখন আমি এখানে এসে যে কাজটা করবো সেটা হলো আমি রোটেট টুল নেবো। রোটেট টুলের কাজ হলো এটার একটা কপি করে এখান থেকে আমি যদি সেন্টার করে এখানে দেই, এভাবে আমি যদি এখানে অল সিলেক্ট করে দিই, নর্মালি আমরা যখন এখানে পয়েন্টটা দিয়ে দিব এরপর আমি এটা এভাবে রোটেট করতে পারি। তো আপনি যদি কিবোর্ড থেকে অল্টার চেপে কিবোর্ড থেকে এখানে ক্লিক করবেন, আমরা ফার্স্টে রোটেট টুল নিলাম এখানে ক্লিক করলাম, এবার কিবোর্ড থেকে অল্টার চেপে যদি কপি করি, আমরা জানি অল্টার চেপে কপি করলে কন্ট্রোল ডি প্রেস করলে এটা ডুপ্লিকেট হয়। এবার দেখি কয়টা হয়েছে, এখানে টোটাল 12টা হয়েছে, বাট যে প্রবলেমটা হলো সেটা হলো এখানে সব জায়গার স্পেস সমান আছে, এখানে একটু কম বেশি আছে, এই জন্য আমরা রোটেট টুলটা অন্য ওয়েতে ইউজ করি। আপনি যখন এটা সিলেক্ট করবেন, করার পরে রোটেট টুল নিয়ে কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন, অল্টার চেপে মাউসের লেফট বাটনে ক্লিক করুন, তখন রোটেট অপশনটা চলে আসে। এখন আপনি পুরোপুরি যদি পুরো অ্যাঙ্গেলে যদি এটাকে রোটেট করেন তখন এটা 360 ডিগ্রি হবে। ডিভাইড দিবেন দেন এখান থেকে আমরা এখান থেকে 12টা করে নিচ্ছি,
বায়োটা কপি, কপিতে ক্লিক করে কন্ট্রোল ডি প্রেস করুন। দেখেন এখান থেকে 12টা হয়েছে, ঠিক আছে, এখানে 6টা আর উপরে 6টা, টোটাল 12টা হয়েছে। আচ্ছা, তো আমরা এখান থেকে এটা করে নিলাম, এটাকে আমরা সিলেক্ট করে গ্রুপ করে নিই। এবার আমরা এখান থেকে এসে একটা ইলিপস নিয়ে নিচ্ছি, সেন্টার থেকে আমরা একটা ইলিপস নিয়ে নিই। এগুলোকে আমরা স্টকটা একটু কমাই নিচ্ছি। ওকে, এটা আমার এখান থেকে সেন্টার। এবার আমি লাইন টুল, যেহেতু লাইন টুল দিয়ে আমরা কাজ আজকে দেখলাম, তো লাইন টুলে কাজটা এবার করি। এখান থেকে একটা স্ট্রোক নিলাম, এটাকে আমরা রোটেট টুলে ইউজ করব। এখানে কিবোর্ড থেকে অল্টার চেপে মাউসে লেফট বাটনে ক্লিক করে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে আমি কপি করে কন্ট্রোল ডি প্রেস করব। একটা কপি হবে, তিনটা করে নিলাম এখান থেকে। এই যে তিনটা করলাম, এই তিনটার আমি স্ট্রোক সাইজ গুলো আমি কমাই নিচ্ছি। এটা এটা তিনটা সিলেক্ট করব। নর্মালি আমি 2 পিটি করে নিলাম। 2 পিটি করার পর একটাকে আমি করে নিব 1 পিটি, আর একটা একটু বেশি 3 পিটি করে নিলাম। 3 পিটি, তো দেখেন এখানে এসে আমরা এটাকে সিলেক্ট করে ইউনিফর্ম গুলো আমি চেঞ্জ করে নিচ্ছি। এবার এটা হলো আমার সেকেন্ডের কাটা, আর এটা হবে মিনিট। মিনিট একটু ছোট হবে, আর এটা ঘন্টা, এটা একেবারে ছোট করে দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা এখান থেকে ছোট একটা ইলিপস নিলাম, সেন্টার করে এখান থেকে দিব, এবং এটাকে ফিলটাকে আমি স্ট্রোক করে দিই, স্ট্রোকটাকে ফিল করে দিচ্ছি। একটু বড় করতে পারি, সবগুলো সিলেক্ট করে আমি এখান থেকে এটাকে গ্রুপ করে নিয়ে নিচ্ছি। এভাবে একটা ক্লক ডিজাইন আপনারা করে হোমওয়ার্কে সাবমিট করবেন। এর সাথে আপনি আরো কাজ করতে পারেন, দেখেন প্র্যাকটিস যত করবেন। একটা রাউন্ডেড টুল নিলেন, সিলেক্ট করে আমরা এভাবে অ্যালাইন করে, এভাবে করে আপনার ডিজাইন গুলো করে সাবমিট করতে পারেন। আচ্ছা, তো আমরা রোটেট অ্যান্ড রিফ্লেক্ট টুল এই দুটো কাজ। এবার ব্রাশ টুল দিব, ব্রাশ টুল আমরা নর্মালি এখান থেকে ব্রাশ, পেন ব্রাশ আর একটা ব্লো ব্রাশ, পেন ব্রাশ টুল দিয়ে আমরা এভাবে নর্মালি ব্রাশের কাজটা করে থাকি। স্ট্রোক বাড়িয়ে নিতে পারেন, এখন এইটার কিছু কাজ আছে। এটার জন্য আপনি এখান থেকে ব্রাশ প্যানেল থেকে ওপেন করবেন। ওপেন করার পরে তো এখানে কিছু ব্রাশ দেওয়া আছে। নর্মালি প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম ব্রাশের কিছু টাইপস এখানে, আরো টাইপের এখানে কিছু ব্রাশ দেওয়া আছে। এখন এর বাহিরেও কিছু ব্রাশ আছে। ফটোশপে আমরা যেভাবে দেখছি নিউ লেয়ার ক্রিয়েট করা যায়, ঠিক একইভাবে ব্রাশ টুলেও আপনি ব্রাশ ক্রিয়েট করতে পারেন। আমরা এখানে যখন এসে ক্লিক করব, ক্লিক করার পর ফার্স্টে যেটা পাই, দেখেন ক্রিয়েট নিউ ব্রাশ, নিউ ব্রাশে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো ব্রাশ আছে। তো ক্যালিগ্রাফিক পাই, স্ক্যাটার পাই, আর্ট ব্রাশ পাই। স্ক্যাটার আর আর্ট ব্রাশ এগুলো শো করে না, বাট এগুলো শো করবে, আমি দেখাচ্ছি। ফার্স্টে ক্যালিগ্রাফ এটাকে সিলেক্ট করে আমি ওকে করে নিলাম। এখন এটা কিভাবে ক্যালিগ্রাফিকটা হবে, এটা আমি এখান থেকে দিয়ে দিতে হবে। অ্যাঙ্গেলটা আমরা এই অ্যাঙ্গেল করে নিচ্ছি, রাউন্ডনেসটা আমরা কমাই নিচ্ছি, তারপর সাইজ একটু বাড়াতে পারি, জাস্ট এতটুকু। অনেক বড় করতে পারেন, দরকার নেই, আমরা শুধু 34 পিটি করে নিলাম। ওকে, তো এখন আপনি এরকম
ক্যালিগ্রাফির যে কাজগুলো আছে সেটা করতে পারেন। দেখেন সেটিংসটা আমি একটু ঠিক করে নিচ্ছি, একটু আমি এখান থেকে রাউন্ডনেসটা একটু কমিয়ে এভাবে করে নিলাম। সাইজ একটু ছোট, 20। এরকম আপনি ক্যালিগ্রাফিক যে কাজগুলো আছে এটা এই ব্রাশ ইউজ করে করতে পারেন। ঠিক আছে, এরকম কাজগুলো আপনি এখান থেকে করে নিতে পারেন। এরপরে বাংলা টাইপের করতে চাইলেও করতে পারেন। এখন একটা কাজ করার পরে আপনি কিন্তু এটাকে একটু মডিফাই করতে পারেন কার্ভেচার টুল দিয়ে। এখানে আমরা কার্ভেচার টুল পাচ্ছি, সিলেক্ট করে একটু এভাবে কর্নারটা একটু করে দিলেন, এই দিকটা একটু রাউন্ড করে নিলেন, এটা একটু ছোট করে নিলাম, আমরা একটু মডিফাই করে নিচ্ছি। এরকম কিন্তু কার্ভেচার টুল ইউজ করে আপনি আবার এগুলো চেঞ্জ করে নিয়ে নিতে পারেন। এটা হলো ক্যালিগ্রাফির যারা কাজ করে তারা আপনারা এভাবে ব্রাশ ক্রিয়েট করে অ্যাপ্লাই করতে পারেন। এরপরে আমরা স্টার্ট টুল নিচ্ছি, একটা ফিল করে নিচ্ছি। আচ্ছা, তো এখান থেকে আমরা সিলেক্ট করে এটাকে আমরা এটার উপরে ছেড়ে দিচ্ছি টেনে। এবার দেখেন স্ক্যাটার আর আর্ট ব্রাশ এটা কিন্তু শো করছে, সিলেক্ট করে ওকে করে নিয়ে নিলাম। এবার আমরা এখান থেকে ব্রাশ টুল নিব এবং এই যে ব্রাশ ক্রিয়েট করেছে এটাকে সিলেক্ট করে আমরা এভাবে অ্যাপ্লাই করে নিতে পারি। আমি যখন নর্মালি, দেখেন আমি যখন একটা ব্রাশ এখানে ক্রিয়েট করলাম, এটা কিন্তু এখান থেকে টেনে ড্রাগ করে এখানে ছেড়ে স্ক্যাটারে ক্লিক করে এই যে অপশন গুলো সবগুলো কিন্তু ফিক্সড রেখে দিয়েছে। এটা কিন্তু র্যান্ডম করতে পারতাম, বাট আমি এটা করিনি। র্যান্ডমটা না করে আমি এখন এগুলো সব সিলেক্ট করে আমি এটার উপর ডাবল ক্লিক করে এই অপশনটা নিয়ে আসি। এবার প্রিভিউ অন করে আমি এটা র্যান্ডম করে দেখাচ্ছি, সবগুলো র্যান্ডম করে নিই আগে। এবার দেখেন সাইজটাকে আমি একটু ছোট করে নিচ্ছি, র্যান্ডম, এটা কিন্তু নর্মালি হবে না, সবগুলো হবে। আচ্ছা, এরপরে আমি স্পেসিংটা একটু বাড়িয়ে নিলাম, তাহলে কমাতে পারে। আচ্ছা, এরপর স্ক্যাটার যেটা আছে স্ক্যাটারটা আমি অ্যাড করলাম, সবগুলো এভাবে এলোমেলো হয়ে যাবে। রোটেশনটা একটু এভাবে ঘুরিয়ে, দেখেন ঘুরিয়ে যাচ্ছে। ওকেতে ক্লিক করে অ্যাপ্লাই টু স্ট্রোকে ক্লিক করবেন, তখন এই স্ট্রোকটা এভাবে অ্যাপ্লাই হবে। এরকম আপনি চাইলে স্ক্যাটার ব্রাশ ইউজ করে এরকম অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আপনি অন্য যেকোনো কিছু নিয়ে নিতে পারেন। আমরা এবার এটাকে সিলেক্ট করে টেনে ড্রাগ করে এখানে নিয়ে আর্ট ব্রাশে ক্লিক করব, দেন ওকে। দেখেন আর্ট ব্রাশ ক্রিয়েট হয়ে গেছে, আমরা ব্রাশ টুল ইউজ করে এভাবে আর্ট ক্রিয়েট করতে পারি। এরকম টাইপের ক্যালিগ্রাফিক কাজগুলো আপনি করে নিতে পারেন। কিভাবে করবেন, আমরা এখান থেকে সিলেকশন টুল নেব, ছোট করে নিলাম। এবার আমরা এখান থেকে এগুলো সিলেক্ট করতে পারি। আচ্ছা, এটা ক্রিয়েট হয়নি, আর্ট ব্রাশ, ওকে ক্রিয়েট হয়ে গেছে।
এরকম টাইপের কাজগুলো আমরা করতে পারি আর্ট ব্রাশ ইউজ করে। এরপরে আমরা প্যাটার্নটা দেখবো, যে প্যাটার্ন আমরা কিভাবে ক্রিয়েট করি। তো প্যাটার্ন আমরা এখান থেকে একটা প্যাটার্ন নিয়ে নিচ্ছি, সিলেক্ট করে আমরা এখানে ছেড়ে প্যাটার্ন ব্রাশে ক্লিক করবো। এবার প্যাটার্নের কাজ হলো আপনি এটার জন্য ইলিপস নিতে হবে, এই ইলিপসটা নেবেন, এটা অ্যাপ্লাই করে দেবেন, এটা স্ট্রোকে অ্যাপ্লাই হবে, ফিলে না, কিন্তু জুম করে দেখাচ্ছে অনেক ছোট ছোট ভাবে এটা অ্যাপ্লাই হয়েছে। এখন এটা দিয়ে আমরা একটা মান্ডালা ডিজাইন করতে পারি। সিলেক্ট করে আমরা এরকম একটা শেপ নিলাম, এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এটার উপরে ছেড়ে দিচ্ছি প্যাটা। এগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি, একটা ইলিপ্স টুল নিব, দেন আমি এখান থেকে এটাকে এরকম ডিজাইন করে নিলাম। দেখেন অ্যাপ্লাই হয়ে গেল। ফার্স্ট একটা আমরা একটা মান্ডালাটা দেখে নিচ্ছি একটু। এই যে ডিজাইন গুলো আছে এগুলো মান্ডালা ডিজাইন, তো এগুলো আপনি নর্মালি করতে পারেন অথবা ব্রাশ টুল ইউজ করেও করতে পারেন। ব্রাশ টুল যদি ইউজ করে করতে হয় তো সেক্ষেত্রে আপনি এভাবে এই কাজটা করতে পারেন। আচ্ছা, এটার মার্কেট প্লেসে খুব ভালো কাজ আছে, যদি মাইক্রোস্টক সাইটে কাজ করেন এটা নিয়ে খুব ভালো কাজ করতে পারবেন। আমি যদি এখান থেকে fabric.com এ চলে আসি, মান্ডালা ডিজাইন লিখে সার্চ করে নিচ্ছি, তো দেখেন এখান থেকে রিসোর্স আছে কতগুলো মার্কেট প্লেসে। এবার দেখেন একটা ফাইল কতবার করে ডাউনলোড হয়, ঠিক আছে 2 লাখ 3 লাখ বার করে একটা ফাইল ডাউনলোড হয়, 34K বার এটা ডাউনলোড হয়েছে, এটাতে খুব চাহিদা আছে, এটা তো প্রায় 3 লাখ 3.5 লাখের মতো বার এটা ডাউনলোড হয়েছে। আপনি যদি এরকম একটা ডিজাইন করে মার্কেট প্লেসে সাবমিট করতে পারেন, দেখবেন এটা অনেকবার সেল হতে থাকে, ঠিক আছে। এই যে ডিজাইনার আছে সে, তার যদি আমরা এই সাইটটাতে আসি, দেখে তার এটাতে কত 21.01 মিলিয়ন বার তার ডাউনলোড হয়েছে ফাইলগুলো, বেশিরভাগ কাজগুলি তার মান্ডালা নিয়ে কাজ করে। এছাড়া আরো অনেক ভেক্টর আছে, তো বেশিরভাগ কাজগুলি আমরা মান্ডালা পাচ্ছি, আর একটা ফাইল অনেকবার করে কিন্তু ডাউনলোড হচ্ছে। এরকম মাইক্রোস্টক সাইট গুলোতে আপনি কাজ করতে পারেন। তো এবার আমরা আলাদা অন্য কিছু করে নিচ্ছি, সেটা আমরা একটা ট্রায়াঙ্গেল নিতে পারি। দেখেন এটাকে আমরা জাস্ট এতটুকু করলাম, করার পর এখন এই দিকটাতে যে নেবে এটা সমান ভাবে যাবে এমনটা কিন্তু আমি জানি না, যার জন্য আমি এখান থেকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে চলে আসি, প্রিভিউ অন করে আমি ভার্টিক্যাল এটা একটা কপি করে নিলাম এবং রোটেট করে নিয়ে নিলাম।
দেখে আমি কন্ট্রোল সি দিয়ে একটা কপি করে নিলাম, কন্ট্রোল এফ দিয়ে ফন্ট পেস্ট করলাম। থেকে আমি একটু এখান থেকে ডিবেট করে নিচ্ছি সেই বিল্ডার দিয়ে, সেই বিল্ডারটা আপনাদের দেখানো হয়নি, দেখানো হবে। এটা কন্ট্রোল সি দিয়ে একটা কপি করে কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করলাম, ছোট করলাম। এটা আমরা একটু বড় করে নিলাম এখান থেকে। প্রিন্ট আমরা এখান থেকে করার পরে সবগুলো সিলেক্ট করে টেনে ড্রাগ করে আমরা একটার উপরে ছেড়ে দিব, দেন প্যাটার্ন ব্রাশ ওকে সিলেক্ট করে আমরা ডিলিট করে নিলাম। এবার এখান থেকে আমরা একটা ইলিপ্স নিয়ে দিচ্ছি, এটা আমি ফিলটাকে অফ করে স্টক করে দিলাম, এখান থেকে এটা অ্যাপ্লাই করে নিলাম। এখন আপনি কিন্তু সাইজ বড় করতে চাইতে পারেন, যে আমি সাইজ বড় করব, এই যে মান্ডালা গুলো নিয়ে আছে বড় করার জন্য, এটার উপর ডাবল ক্লিক করে এখান থেকে ফিক্সটাকে আপনি এখান থেকে প্রিভিউটা অন করে নিচ্ছি, দেখেন সাইজ ফিক্সটাকে আমি এখান থেকে একটু বড় করে নিচ্ছি, এভাবে বড় ছোট করতে পারবে। দেন অ্যাপ্লাই টু স্টক সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে ফন্ট পেস্ট করে নিলাম, শিফট অল্টার দ্বারা আমরা এটাকে ছোট করলাম। ছোট করলে যে প্রবলেমটা হওয়ার সেটা হলো, আচ্ছা কিন্তু সমস্যা নেই, আমরা এটা সিলেক্ট করে এটার উপর ডাবল ক্লিক করে আমরা এখান থেকে সাইজটা কমায় নিচ্ছি, আপাতত এতটুকু থাকুক ওকে, দেন এটা সিলেক্ট করে ডাবল ক্লিক, আমরা এভাবে মান্ডালা ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, সবগুলো সিলেক্ট করার পরে অবজেক্টে চলে যাবেন, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এটা দিয়ে সবগুলো ভেঙে আবার অবজেক্ট এক্সপান্ড ফিল স্টক সিলেক্ট করে ওকে, এখানে একটা কালার চলে আসবে, তখন আপনি চাইলে আপনার মন ইচ্ছে মতো কালার ইউজ করতে পারবেন। প্রথমে কিন্তু এটাতে কালার দিতে পারবেন, আমি যদি একটু আন্ডু দিয়ে দেখাই, দেখেন সবগুলো তখন এভাবে স্টক থাকে। কালার দিতে হলে দেখা যায় যে আপনাকে স্ট্রোক সিলেক্ট করে দিতে হয়, স্ট্রোক দিলে সেটা কিন্তু সবগুলোতে আবার অ্যাপ্লাই হবে না, এটাতে যার জন্য অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড ফিল স্ট্রোক দেন কালার সিলেক্ট করে সিলেক্ট করে নিলাম, স্ট্রোক আমরা এখান থেকে অফ করে নিলাম। এভাবে আপনি একটা মান্ডালা ডিজাইন করতে পারবেন এবং কালার ইউজ করতে পারবেন। আচ্ছা এরপরে আমরা ব্লোব ব্রাশ টুলের কাজ দেখব। ব্লোব ব্রাশ টুলটা দিয়ে আমরা এভাবে ব্রাশ অ্যাপ্লাই করতে পারি, দেখেন পেইন্ট ব্রাশ টুলের কাজ আর ব্লোব ব্রাশের কাজটা আমি দেখাচ্ছি।
নর্মালি পেন্ট ব্রাশ দিয়ে কাজ করলে এটা কিন্তু স্ট্রোক অ্যাপ্লাই হয়, যেগুলোই দেখবেন সবগুলো স্ট্রোক অ্যাপ্লাই হবে। আর ব্লো ব্রাশ যেটা আছে এটা ফিল অ্যাপ্লাই হয়, দেখেন ফিল অ্যাপ্লাই হয়েছে। এটা চাইলে এভাবে সাইজটাকে আপনি বড় ছোট করতে পারেন, ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিলে বড় হবে আর ওপেনিং থার্ড ব্র্যাকেট দিলে এটা ছোট হবে। এভাবে আপনি সাইজ গুলো ছোট বড় করে নিয়ে কাজ করতে পারেন। এবার আমরা ইরেজার টুল দেখব। তো ইরেজার টুলের কাজ হলো একটা শেপ কিভাবে ইরেজ করা যায়, আপনি কিভাবে ইরেজ করতে পারেন। তো দেখেন আমি যে ইরেজটা করেছি এটা সমানভাবে যদি আপনি করতে চান, তো সেক্ষেত্রে কিবোর্ড থেকে শিফট প্রেস করে যদি আপনি ইরেজ করেন এটা সমানভাবে ইরেজ হবে। দেখেন এভাবে নিলাম, বাট আপনি যদি আগে শিফট প্রেস করে নিতে, এটা দেখেন ফার্স্টে যেটা নিয়েছি নর্মালি নিয়েছি আর শিফট প্রেস করে নেওয়ার পরে সোজা ভাবে হলো, এখান থেকে নিলাম এভাবে হলো, আর শিফট প্রেস করে যেতে নিতাম আমরা, তো দেখেন এটা ফার্স্টে কিন্তু সমানভাবে যায়নি বাট এটা পুরোটা সমানভাবে গিয়েছে। এবার সিলেকশন টুল নিলেন, সবগুলো এখানে আলাদা আছে। এভাবে আপনি এরেজার টুল দিয়ে কাজ করতে পারেন। সিজার টুল দিয়ে আমরা এখান থেকে, সিজার টুলের কাজ হলো আপনি এইভাবে এটাতে একটা ক্লিক করবেন আর এখানে একটা ক্লিক করবেন, দেন এটা দুইটা পার্ট হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, সিজার টুলে এখানে একটা ক্লিক করবেন আর এই পার্টে একটা ক্লিক করবেন, সিলেকশন টুল নেবেন, এটা দুইটা পার্ট এভাবে আলাদা হয়ে যাবে। এটা হলো সিজার টুলের কাজ। আর নাইফ টুলের কাজটা, নাইফ টুলটা একটু দেখাচ্ছি, এটা এবার দেখেন সিলেকশন টুল নিচ্ছি, সব পার্ট গুলো এভাবে আলাদা আলাদা হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে পেন্সিল টুল দেখবো, তারপরে স্মুথ টুল দেখবো, পাথ ইরেজার টুল দেখবো। পেন্সিল টুলটা আমরা এখানে পাই, পেন্সিল টুলটা আমরা এভাবে স্ট্রোকের মতো কাজ করে, আপনি সিলেক্ট করার পরে কালার দিয়ে দিতে পারে, নর্মালি স্ট্রোক অ্যাপ্লাই করা হয় ফিল হতে করতে পারে, তারপরে সিগনেচারের জন্য আপনি পেন্সিল টুলটা ইউজ করতে পারেন, কোনো সিগনেচারের জন্য আপনি, ফন্ট ক্রিয়েটের জন্য আপনি এভাবে ইউজ করতে পারেন। এখন এখানে যে পেন্সিল টুল দিয়ে আমরা যে কাজটা করলাম এটাকে স্মুথ টুল দিয়ে আমরা এটাকে স্মুথ করতে পারি, দেখেন এটা স্মুথ হবে। সেক্ষেত্রে আমরা দেখেন যখন এভাবে আমরা যখন পেন টুল দিয়ে এরকম একটা শেপ নেই, এগুলো যখন আপনি স্মুথ টুল দিয়ে কাজ করবেন, দেখেন এভাবে কর্নারটা কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট ছিল, এখন কিন্তু কার্ভ হয়েছে। এই কর্নারটা দেখেন এভাবে আপনি স্মুথ করে নিতে পারেন। আর পাথ ইরেজার, এখন দেখেন এখানে যদি আমি ইরেজার টুলটা দিয়ে কাজ করি এটা কিন্তু একটা পাথ, এটা ইরেজ হবে না, এইভাবে এটা ইরেজ হয় না। আপনি এখানে এসে এই পাথের উপরে পাথ ইরেজার টুলটা দিয়ে কাজ করতে হবে, এখানে একটা ক্লিক করলাম এটা ইরেজ হয়েছে, দেখেন পাথ গুলোকে এরেজ করতে পারে। সিলেকশন টুলটা নিলাম, এভাবে পাথ এরেজ করতে পারে। টাইপ টুলের ক্ষেত্রে আমরা যখন টাইপ টুল নিয়ে
আচ্ছা একটা বিষয় আমি বলে নিচ্ছি, আমি সিসির সফটওয়্যার দিয়ে দেখাচ্ছি, যার জন্য এখানে যখন আমি ক্লিক করি তখন এখানে একটা টেক্সট চলে আসে, বাট আপনি যখন নর্মালি CS6 এ কাজ করবেন তখন তো যখন ক্লিক করবেন এভাবে অপশন আসবে, আপনি এরপর এভাবে কাজ করতে পারেন, ঠিক আছে, তো কোনো প্রবলেম নেই। আচ্ছা তো টাইপ টুল দিয়ে আমরা নর্মালি ভাবে টাইপ করতে পারি, এন্টার ক্লিক করলে নিচে চলে আসে, এভাবে আসলে টাইপ টুলটা দিয়ে আমরা কাজ করে থাকি। এখন দেখেন আপনি যখন এখান থেকে টাইপ টুলটাকে, আমরা কিন্তু এভাবে একটা এরিয়া সিলেক্ট করে এটার ভিতরে আমরা টাইপ করতে পারি, টেক্সট টেক্সটের জন্য আমরা কিন্তু লরেম ইপসামে চলে আসি। এখান থেকে আমরা কিছু টেক্সট এভাবে কপি করে নিয়ে নিচ্ছি। আচ্ছা তো টাইপ টুলে আমরা যখন নর্মালি ক্লিক করি আমরা এভাবে টাইপ করতে পারি, আমরা চাইলে একটা টাইপ টুল নেওয়ার পরে এভাবে একটা এরিয়া সিলেক্ট করতে পারি, এরিয়া সিলেক্ট করার পর আপনি এটাকে কন্ট্রোল ভি দিয়ে আপনার টেক্সট যেটা কপি করেছেন সেটা পেস্ট করতে পারেন, সিলেকশন করে এটার সাইজ আমরা এভাবে বড় ছোট করে নিতে পারি। এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো, এখান থেকে ফন্টের স্টাইলটাকে আমরা চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমরা সাইজ গুলো চেঞ্জ করতে পারবো, এখানে প্যারাগ্রাফ অপশন আছে, এটা হলো লেফট অ্যালাইন, আপনার টেক্সট গুলো অ্যালাইন লেফট লেফট অ্যালাইন হবে, দেখেন এখান থেকে অ্যালাইনটা লেফটে হচ্ছে, এখন অ্যালাইনটা হচ্ছে সেন্টারে মানে দুই দিকে, আর অ্যালাইন টু রাইট এটা রাইট সাইড থেকে অ্যালাইন হচ্ছে। এরপরে যেটা আছে সেটা হলো জাস্টিফাই, জাস্টিফাই আপনার টেক্সট গুলো কিভাবে জাস্টিফাই করে লাস্টের লাইনটা লেফটে রাখবে, লাস্টের লাইনটাকে এখানে সেন্টার করে দিবে, লাস্টের লাইনটাকে রাইটে করে দিবে, অ্যান্ড অল জাস্টিফাই, এটা হলো টাইপ টুলের এখানে কাজ। তারপরে যখন আমরা এরিয়া টাইপ টুলটাতে আসি, এরিয়া টাইপ টুলের কাজ হলো আপনি যখন একটা এরিয়া নেওয়া থাকে, যেমন এরকম একটা এরিয়া আছে, এটার উপরে আপনি এরিয়া টাইপ টুল দিয়ে ক্লিক করলে, দেখেন বাইরে ক্লিক করলে হবে না কিন্তু, ঠিক আছে, আপনাকে যেটা ক্লিক করতে হবে এই কর্নারে ক্লিক করতে হবে, দেন কন্ট্রোল ভি দিয়ে আপনার টেক্সটটা পেস্ট করেন, এটা একটা এরিয়া, এরিয়াটা কিন্তু একটা ইলিপস হতে পারে, তো আমরা এটাকে যখন এরিয়াটাতে এর উপরে ক্লিক করবো, উপরে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে আমার টেক্সটটাকে পেস্ট করে দেবো। তো এভাবে আপনি এরিয়া টুলটাকে ইউজ করে কাজ করতে পারেন, এরিয়াটা অন্যভাবেও হতে পারে। দেন এরিয়া টাইপ টুলটাকে নিব, কন্ট্রোল ভি দিয়ে আমি আমার টেক্সটটাকে পেস্ট করে নিব। এরকম এরিয়া করতে পারেন। এরপরে যেটা আছে সেটা হলো টাইপ ওয়ানে পাথ, আপনি একটা পাথের উপরে টাইপ করতে পারবেন, লাইক এখান থেকে এরকম একটা পাথ আছে, এটা স্টপ করে নিচ্ছে, টাইপ ওয়ানে পাথ টুল দিয়ে ক্লিক করে এখানে আপনি একটা টাইপ দিয়ে দিতে পারেন, এটা হলো টাইপ ওয়ানে পাথ, একটা পাথের উপরে টাইপ করবে। তারপরে আছে ভার্টিক্যাল টাইপ, এভাবে ভার্টিক্যালি টাইপ হবে, এন্টার, ওকে, আচ্ছা তারপরে যেটা আছে সেটা হলো ভার্টিক্যাল এরিয়া, একটা ভার্টিক্যালি আপনি যখন একটা এরিয়া নেবেন তো এটাতে ক্লিক করলে আপনার এভাবে ভার্টিক্যালি এটা টাইপ হবে, ঠিক আছে।
তো মোটামুটি আমরা এখান থেকে এখন ভার্টিক্যাল এরিয়া টাইপ আছে যেটা আপনি এখান থেকে একটা এরিয়া নিতে পারেন, এরকম একটা পাথ নিলাম, ক্লিক করে আপনি এরকম ভার্টিক্যালি এটা টাইপ করতে পারেন। আর লাস্টে আছে টাস্ক টুল, টাস্ক টুলের কাজ হলো যে কোনো একটা টেক্সট কে আপনি এভাবে সিলেক্ট করে এটা বড় ছোট করতে পারেন। এতটুকু হলে আসলে এটার কাজ। আচ্ছা আমি অন্যভাবে এখান থেকে ডেল ডেলের লোগো যেভাবে আছে ওটা আমরা করবো, ওখানে যে লোগোটা আছে সেটা আপনি এভাবে দেখেন, শুধু টাচ টুল দিয়ে আপনি এটাকে সিলেক্ট করে এখান থেকে রোটেট করেন, দেখেন লোগো হয়ে গেল। এখন এই যে একটা টেক্সট আছে এটা কিন্তু একটা টেক্সট, টেক্সটের নাম হলো গোথাম, স্টাইল হলো আলট্রা, অথবা টাইপ ফেস হলো গোথাম, ফন্ট আলট্রা, সাইজ লেফটে অ্যালাইন আছে। এটাকে যখন আপনি আউটলাইন করবেন, এটাকে ভেঙে নিবেন টেক্সটটাকে, মাউসের রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। এবার দেখেন এখানে কিন্তু কোনো কিছু নাই, সব এটা পুরোটা শেপ হয়ে গেছে। মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, আমরা এখান থেকে এভাবে একটু স্পেসটা কমিয়ে দেব, ঠিক আছে? এভাবে আপনি টাইপ টুল নিয়ে কাজ করতে পারেন। আইড্রপার টুলটাকে আমরা দেখব, আইড্রপার টুলের কাজ হলো আপনি একটা কালারকে কপি করা, যেটা একটা ইমেজ থেকে হতে পারে, একটা শেপ থেকে হতে পারে, যেগুলো আমি ফটোশপে দেখেছি। এখানে যে কালারটা আছে এটা যদি কপি করতে আমরা আইড্রপার দিয়ে কপি করতে পারি, এটাকে এভাবে কপি করতে পারি, এভাবে কপি করতে পারি। এখানে আরেকটা সুবিধা হলো আপনি যখন একটা সিলেকশন করা থাকে, যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করে রাখার পর আইড্রপার দিয়ে যখন আপনি এই কালারে ক্লিক করবেন রেডে, তখন এটাতেও রেড কালার অ্যাপ্লাই হয়ে যায়, এটা আলাদা একটা এক্সট্রা কাজ। সেক্ষেত্রে যদি গ্রেডিয়েন্ট থাকে, আমার এটা গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট আজকে না দেখাচ্ছি, এটাতে গ্রেডিয়েন্ট দেওয়া আছে। এখন আপনি যদি এটা সিলেক্ট করে আইড্রপার দিয়ে এটাতে ক্লিক করেন, এটাতেও গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই, এটা হলো আইড্রপার টুল। তো আজকে আমাদের যে টুলস এর কাজ, এখন এখান থেকে টেক্সটটা ওয়ার্ক ওয়ার্ক কিভাবে করতে এটা দেখে নিচ্ছি। আমি এখান থেকে টাইপ টুলটাকে নিলাম, বড় করে একটা টেক্সটকে বাঁকা করা বা ওয়ার্ক করার জন্য আপনি ইফেক্ট ইফেক্ট থেকে আমরা ওয়ার্ক অপশনটা পাই, অথবা একটা টেক্সট থাকা অবস্থায় আপনি এখানে কিন্তু মেক এনভেলপ নামে একটা অপশন পাবেন। এখানে আসার পর আর্ক অপশন দিয়ে টেক্সটটাকে আপনি এভাবে আর্ক করতে পারেন। তারপর আমরা আসি আর্ক লোয়ার, যদি এভাবে আর্ক লোয়ার হবে দেখেন নেটফ্লিক্স এর লোগোটা মেবি এভাবে করে দেয়। তারপর আমরা এখান থেকে আর্ক আপার দেখতে পারি, চাইলে আপনি এভাবে লোয়ার করতে পারেন। আচ্ছা তারপর এখান থেকে এরকম আরো অনেক অপশন আছে, সবগুলো ট্রাই করে করে দেখুন। ফ্ল্যাগ অপশন আছে, ফ্ল্যাগ করতে পারেন, যে ইফেক্ট এখান থেকে ফিশ অপশন আছে, যেটা দিবেন সিলেক্ট করে ওকে করে নিয়ে নেবেন, ঠিক আছে? এভাবে আপনি টেক্সটটাকে ওয়ার্ক করতে পারেন। এটাকে আমরা একটা ফিশ করে এনেছি, যাতে সেরকম টাইপের লোগো যদি হয় আপনি এভাবে ক্রিয়েট করে নিয়ে নিতে পারেন। আচ্ছা তো তাহলে আমরা এখান থেকে আমাদের টুলস এর যে কাজগুলো ছিল আজকে ক্লাসে সেটা দেখে নিলাম। এবার আমরা এক্সট্রা একটা কাজ দেখব, কিভাবে এমব্লেম লোগো ক্রিয়েট করতে হয়। এমব্লেম লোগোর কাজটা টাইপ টুল দিয়েই করতে হয়, যেহেতু টাইপ টুলের কাজ আমরা দেখে নিয়েছি সেটা আমরা আজকে দেখে নিই। আপনি ফার্স্টে এখান থেকে একটা ইলিপস নেবেন, একটা ইলিপস নেবেন, এটাকে আপনি এটাকে স্ট্রোক করবেন এভাবে, আর এই ইলিপসটাকে কন্ট্রোল সি দিয়ে একটা কপি করে নিন, এটা একটা কপি করে রাখবেন এই স্ট্রোকটা। টাইপ টুল এসে টাইপ অন এ পাথে ক্লিক করে এখান থেকে নাম দিয়ে নিবে, দিয়ে নিচ্ছে
ডিজিটাল আইটি ফন্ট চেঞ্জ করে আমরা মনস্টারাইজ করে দিচ্ছি, ফন্টের সাইজটাকে আমি এখান থেকে বড় করে। এবারে আপনারা এখানে দেখেন এটা হলো এই যে লাইনটা আছে, এটাকে আপনি টেনে যদি ভিতরে দিয়ে দেন এটা ভিতরে আসবে। আর এখানে দুইটা লাইন পাচ্ছি, লেফটে যেটা আছে এটাকে টেনে, সরি রাইট সাইডে যেটা আছে এটাকে টেনে সামনে নিয়ে যাবে, অর্থাৎ পিছনে যেটা ছিল সেটাকে সামনে এনে এখানে এই সেন্টার করে দেবেন এই অ্যাঙ্কর পয়েন্ট বরাবর। আর এটাকে এই পয়েন্ট বরাবর করে দিয়ে প্যারাগ্রাফটাকে এখান থেকে অ্যালাইন টু সেন্টার করে দিয়ে দেবে। এতটুকু কাজ আমরা পেলাম। এখন আরেকটা টেক্সট দিবে যেটা ইনস্টিটিউট আছে, এটাকে দেওয়ার জন্য আমি কন্ট্রোল এফ দিয়ে যে শেপটা আমি রেখেছিলাম সেটা একটা কপিটাকে নিয়ে আস, টাইপ ওয়ান পাথ এটা দিয়ে ক্লিক করলাম। করার পরে আমি এখান থেকে ইনস্টিটিউট এটা লেখার পরে আমি এটাকে এই যে লেখাটা আছে এটা টেনে আমি নিচে নিয়ে আসি। নর্মালি যেটা হয় সেটা হলো এভাবে থাকে, এখন এটা কিন্তু উল্টো ভাবে হয় যার জন্য আমাদেরকে এটা ভিতরে নিতে হয়। তো ভিতরে নিতে হলে এবার এই লাইনটা করে দিবেন এখানে যেটা পিছনে ছিল, আর এটা সেন্টার বরাবর করে অ্যালাইন টু সেন্টার করে দিবেন। আচ্ছা এখন যেটা আরো শেপ আছে সেটার আমি একটা কপি করে নিয়ে আসি, এই যে স্ট্রোক গুলো আছে আপাতত এটা দরকার। এখন দেখেন এই যে টেক্সট আছে এখন দুইটা কিন্তু দুই ভাবে দেখাচ্ছে, বোঝা যাচ্ছে না, যার জন্য আমরা এটা সিলেক্ট করে টাইপে চলে যাব, টাইপ থেকে টাইপ ওয়ানে পাথ, যেহেতু টাইপ ওয়ানে পাথ দিয়ে কাজ করেছে। এবার টাইপ ওয়ানে পাথ অপশনে চলে আসব, এখানে আসার পর অ্যালাইন টু পাথ এটা বেসলাইনটাকে আমি এখান থেকে সেন্টার করে দেব প্রিভিউ, ওকে। আর ইনস্টিটিউট এটাকে সিলেক্ট করে টাইপ, টাইপ থেকে টাইপ ওয়ানে পাথ, এখান থেকে টাইপ ওয়ানে পাথ অপশন, এটাকে আমি এখান থেকে সেন্টার করে দেব প্রিভিউ, ওকে। এবার দেখি ঠিক আছে, তো সিলেক্ট করে আমি এটা একটু সাইজ বড় করে নিতে পারি, যে স্পেস আমার কাছে 42 করে নিই না 43। এবারে আমি এখান থেকে যেগুলো কপি করা ছিল সেটাকে আমি এখান থেকে বড় করে নিলাম। এবার আমরা এখান থেকে স্টার্ট টুল নিলাম, সেন্টার বরাবর করে এটাকে বড় করে দিলাম, ওকে। এভাবে আমরা একটা এমব্লেম লোগো ক্রিয়েট করতে পারি। এখন সবগুলো সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেবেন, কারণ আমি এটার একটা কপি করে এপাশে রেখে দিচ্ছি। দেখেন আপনি যখন এটাকে টেনে ছোট করবেন শিফট অল্টার ধরে, তো জুম করলে দেখেন কি একটা প্রবলেম হয়ে যাচ্ছে, এটা কিন্তু স্টক গুলো টেক্সটের উপরে উঠে গেছে। আর এটাকে সিলেক্ট করে সবগুলো আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড ফিল স্টক অবজেক্ট সবগুলো করে ওকে এবার ছোট করে নিলাম, বরাবর করে নিচ্ছি। দেখেন এটাতে আর কিন্তু কোনো প্রবলেম নেই। তো এভাবে সবগুলোকে আপনি যদি আবার এটা বড় করেন এটা ঠিক হয়ে যাবে। এবার সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড ওকে ছোট করে এভাবে করে আপনি ট্যাব টুলটা দিয়ে একটা এমব্লেম লোগো ক্রিয়েট করতে পারেন। তো আজকে আপনাদের যে টপিক গুলো ছিল সবগুলোই শেষ হয়েছে, এবার আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে বলতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন।